হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে আপনাদের কম্পিউটারে যদি কোনো ফাইল, ডকুমেন্ট, মিউজিক ফোল্ডার যা যা ভিতরে যদি কোনো কিছু ডিলিট না হয়, সেক্ষেত্রে আপনারা কোন সফটওয়্যার ইউজ করবে, এগুলোকে ডিলিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই সফটওয়্যারটা ডাউনলোড কীভাবে দেবেন, ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো সফটওয়্যারটা আছে আনলকার, এটা ইনস্টল করার জন্য যেভাবে আপনার ইনস্টল করতে হবে সেটা আমি আপনার দেখাচ্ছি। ডবল ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করতেছি। তারপরে এখানে আপনার চাইলে এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন অপশন। তো আমার সি ড্রাইভে থাকলো নেক্সট ইনস্টল। তারপরে ইয়েস ফিনিশ। তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটা ইউজ করবেন। এটা ইউজ করার জন্য আপনাদের যেটা করতে হবে, আনলকার এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনি কোন ফাইলটি আপনার ডিলিট হয় না বা কোন ফাইলটি আপনার সমস্যা, এখানে কয়েকটা অপশন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনি মাই মিউজিক, পাবলিক মিউজিক, সিম্পল ভিডিও, সাপোজ এই যে এই একটা, এটা ডিলিট হয় না কোনোভাবে, আপনি ডিলিট করতে পারতেছেন না। তো আপনি এইভাবে আপনার যে ফাইলটা ডকুমেন্টটা আপনি ডিলিট করতে চান বা ফোল্ডারটা ডিলিট করতে চান সেটাতে ক্লিক করবেন। এই একেবারে কিন্তু দু তিনটে হবে না, এক এক করে আপনাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে। সাপোজ এটা আমি যদি এইটা হয় এরকম হয় তাহলে আমি এটাকে কি আর এটা আমি ইয়ার ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। স্লিপ এ ওয়াই এই মিউজিকটা সাপোজ আমার ডিলিট হয় না, এটা আমি ডিলিট করে দেখাবো এবং কী কী অপশান আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকেতে ক্লিক করতে হবে। ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট যেটাই হোক, যেটা সমস্যা সেটা আপনি ওকে ক্লিক করবেন। সিলেক্ট করবেন, ওকে সিলেক্ট করবেন। ওকে সিলেক্ট করার পর আপনার এখানে যে কমেন্টগুলো আছে সেগুলো আপনি একটু ফলো করবেন। এখানে আছে ডিলিট, আপনি যদি একেবারে ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। তারপর রিনেম, মানে রিনেম হয় না সেক্ষেত্রে আপনি এটা রিনেম করতে পারবেন। তারপর মুভ বা এখান থেকে ওখানে জানা, ওখান থেকে মানে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভ জানা, ডি ড্রাইভ থেকে ই ড্রাইভে জানা সমস্যা। মুভ না হলে আপনারা এখানে মুভ করবেন। এখান থেকে মুভে ক্লিক করলে আপনি কোন ফোল্ডারে নিয়ে যেতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে, সাপোজ এখানে আমি ওকে ক্লিক করলাম। তারপর এখানে আপনি ওকে করবেন, ব্যাস হয়ে যাবে। ওকেতে ক্লিক করলে ফাইলটা চলে যাবে। ডিলিট করতে চাইলে আপনি ডিলিট করবেন, রিনেম করতে চাইলে রিনেম করবেন। অনেকগুলো ফাইল ফোল্ডার আছে যেগুলো রিনেম হয় না, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ফাইলটা আপনার ডিলিট হবে না সেই ফাইলটা রিমুভও হবে, রিনেম হবে না। আবার কতগুলো ফাইল ডিলিট হয় না কিন্তু রিনেম হয়, তো এরকম সমস্যা আছে। এই সফটটা দিয়ে আপনারা এই সফটওয়্যার ইউজ করে আপনারা সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। আবার অনেক এক জায়গা থেকে অন্য জায়গায় সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে যায় না, এই সমস্যাটাও আপনারা এখান থেকে দূর করতে পারবেন। তো ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।